সৈয়দ বোরহান কবির, সাংবাদিক নামধারী এক দালাল ও দুর্বৃত্তের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, নাগরিক টিভি স্পেশাল রিপোর্টের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্পেশাল রিপোর্টে আমরা ক্রমান্বয়ে তুলে ধরছি সেই সব মুখোশধারী ভণ্ড ক্রিমিনালদের, যারা ভালো মানুষের রূপ ধারণ করে এ সমাজটাকে কলুষিত করে চলেছে। জি দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমরা মুখোশ উন্মোচন করতে যাচ্ছি প্রায় তিন যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত অপসাংবাদিক সৈয়দ বোরহান কবিরের। কথা না বাড়িয়ে চলুন, প্রবেশ করা যাক আমাদের আজকের স্পেশাল রিপোর্টে। রংপুরের এক অজপাড়া গায়ের ছেলে সৈয়দ বোরহান কবির জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজ করার মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। সাংবাদিক পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন সময় বোরহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মলি নামে এক মেয়েকে বিয়ে করেন। এরপর হল ছেড়ে স্ত্রীকে নিয়ে বাসা নেন গ্রিন রোডে। মূলত আজকের কাগজ পত্রিকা দিয়ে মূলধারার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন বোরহান। তবে তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মেয়ে মানুষ দিয়ে অবৈধ দেহ ব্যবসা করাতেন এই বোরহান। বোরহান কবিরের জীবনের টার্নিং পয়েন্ট ছিল বিটিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান পরিপ্রেক্ষিতের উপস্থাপনা। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তার উপস্থাপনায় পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটি 1996-1997 দিকে জনপ্রিয়তায় ছিল আকাশচুম্বী। আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য জয়নাল হাজারি কিংবা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের কথা দেশবাসী জানতে পেরেছিল বিটিভিতে প্রচারিত এই পরিপ্রেক্ষিত অনুষ্ঠানের মাধ্যমেই, যার ফলশ্রুতিতেই সরকার আইনের আওতায় আনতে পেরেছিল জয়নাল হাজারির মতো ক্রিমিনালকে। সেদিক দিয়ে বিবেচনায় বোরহান কবির অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু পরবর্তী সময়ে এই পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বোরহান ব্ল্যাকমেইল বাণিজ্য শুরু করেন। তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের অথবা চিহ্নিত দুর্বৃত্তদের মুখোশ উন্মোচন করার ভয় দেখিয়ে চাঁদা আদায় করতে থাকেন। যারা টাকা দিতে অস্বীকৃতি জানাত তিনি তাদের বিরুদ্ধেই রিপোর্ট করতে থাকেন। মূলত এই পরিপ্রেক্ষিত অনুষ্ঠানের মাধ্যমে বোরহানের চাঁদাবাজির পথ খুলে যায় এবং মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক মেয়েদের সঙ্গে তার যোগাযোগের দরজা উন্মুক্ত হয়ে যায়। পরবর্তীতে এইসব মেয়ে দিয়েই তিনি দেহ ব্যবসা, প্রভাবশালী ব্যক্তিদের গোপন ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলিংয়ের মতো কর্মকাণ্ডে জড়িয়ে যান। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের মনোরঞ্জনে সদা ব্যস্ত থাকত বোরহান। এর বিনিময়ে তারাই বোরহান কবিরকে কোটি কোটি টাকা বানানোর পথ খুলে দেন। অনুসন্ধানে জানা যায় আবু সাইদের আপত্তিকর ভিডিও রয়েছে বোরহানের কাছে এবং সেটি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করেই পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটি করার সুযোগ পেয়েছিল বোরহান কবির। স্ত্রী মলিকে নিয়ে বোরহান গ্রিন রোডের যে বাসায় থাকত সেখানে নিয়মিত মদ এবং মেয়েদের আসর বসত। গুঞ্জন আছে সেই আড্ডায় অতিথি হিসেবে যেতেন প্রয়াত আওয়ামী লীগ মন্ত্রী নাসিম, অধ্যাপক আবু সাইদ, ওবায়দুল কাদের, ডাক্তার মোদাচ্ছের আলী সহ অনেকেই। শুধু তাই নয়, এই মলি একবার পতিতাবৃত্তির অভিযোগে একটি হোটেল থেকে গ্রেপ্তারও হয়েছিল এবং সেই সংবাদটি সে সময় বেশ কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল। কথিত আছে অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলীর সাথে মিলে বার্ড ফ্লু রোগের ওষুধ সরবরাহ করার নামে 200 কোটি টাকার এক প্রকল্প হজম করে ফেলেছিল মোদাচ্ছের বোরহান চক্র। বোরহান কবিরের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ঢাকার প্রায় সব সাংবাদিকই বোরহান কবিরকে চেনেন একজন ব্ল্যাকমেইলার এবং টাউট বাটপার হিসেবে। মিথ্যা বানোয়ার সংবাদ লেখার কারণে আজকের কাগজ এবং ভোরের কাগজ থেকে দুই দফা বোরহানকে বের করে দেওয়া হয়েছিল। বিএনপি সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের নামে বানানো মিথ্যা সাক্ষাৎকার আজকের কাগজে ছেপে বোরহান কবির একবার চাকরি হারান। মিথ্যা খবর প্রকাশ এবং চাঁদাবাজির কারণে কমপক্ষে 3 বার জেল খাটেন তিনি। 2001 সালের 16 জানুয়ারি বিটিভির পরিপ্রেক্ষিত অনুষ্ঠানে শুটিং করতে গিয়ে বোরহান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইধিকি গ্রামে এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন। এরপর ওই মহিলার চিৎকারে গণধোলায়ের শিকার হন। উত্তেজিত জনগণ তাকে পিটিয়ে বেঁধে রাখে। পরে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদের ফোন পেয়ে পুলিশ তাকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রতারণার মামলায় 1 বছর জেল এবং 30,000 টাকা জরিমানা করা হয় বোরহান কবিরকে। পালিয়ে থাকা বোরহান কবিরকে অবশেষে 2008 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিডি নিউজ পোর্টালে প্রকাশিত এ সংক্রান্ত খবরটির স্ক্রিনশট। এবারে একটু পেছনে ফিরে যাওয়া যাক। 90-এর দশকে আজকের কাগজ পত্রিকার সম্পাদক ছিলেন নাইমুল ইসলাম খান। সে সময় তার বিবাহিত স্ত্রী ছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এক রাতে মদ খেয়ে মাতলামি করে
তসলিমাকে নিয়ে টানাটানি করতে গিয়ে জুতা পেটা খান বোরহান কবির। এই ঘটনাটি অনেক সিনিয়র সাংবাদিক আজও বলে বেড়ান, যদিও সঙ্গত কারণেই তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাছাড়া প্রেস ক্লাব কেন্দ্রিক সাংবাদিকেরা জানান, নারী ধর্ষণ করতে গিয়ে একবার টাঙ্গাইলে গণধোলাই খেয়েছিল বোরহান কবির। বাংলা ইনসাইডার নামক ভুই ফোর অনলাইন পোর্টাল খুলে সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালিয়ে সরকারের সুদৃষ্টি কামানোর ধান্দা করেছিলেন ধান্দাবাজ বোরহান কবির। এরই ধারাবাহিকতায় তিনি বাংলা ইনসাইডারে বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বরাত দিয়ে অসত্য এবং বানোয়াট সংবাদ প্রচার করে সমালোচিত হন। নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জেনারেল মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম এবং ডক্টর মঈন খান প্রমুখের বরাত দিয়ে প্রকাশ করা তার সংবাদটি অসত্য বলে প্রমাণিত হয়। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, বোরহান কবিরের দাবি করা ওইরকম কোনো সাক্ষাৎকারই বিএনপির সেই নেতৃবৃন্দ প্রদান করেননি। অর্থাৎ নিজের মন গড়া লেখাকে অন্যের সাক্ষাৎকার বলে অবলীলায় চালিয়ে দিয়েছিলেন এই বোরহান কবির। ধানমন্ডিতে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে তৈরি করা বোরহানের প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড। বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানটি মূলত কিছু লম্পট আওয়ামী নেতাদের নারী সরবরাহের অফিস। বাংলা ইনসাইডারে নোবেল শান্তি পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম প্রস্তাব শীর্ষক ভুয়া সংবাদ প্রকাশ করে শেখ হাসিনাকে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে হাস্যকর বানিয়েছিল এই বোরহান কবির। আওয়ামী নেতাদের সাথে সুসম্পর্কের কারণে সে সময় এরকম একটি বিব্রতকর সংবাদ প্রকাশ করেও বোরহান কবির আক্রমণের হাত থেকে বেঁচে যান, যদিও প্রধানমন্ত্রীর কাছে তার গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকে। আমাদের সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নোবেল নিয়ে বোরহানের এই মিথ্যাচারের কারণে তাকে সংবাদ সম্মেলনগুলোতে অবাঞ্ছিত করে রেখেছেন। এবার আসা যাক নাগরিক টিভির সিইও টিটু রহমানকে নিয়ে বোরহানের করা মিথ্যা সংবাদ প্রসঙ্গে। সম্প্রতি বোরহান কবির তার বাংলা ইনসাইডারে টিটু রহমানকে নিয়ে একটি কাল্পনিক ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। উক্ত সংবাদে টিটু রহমানকে তিনি ধর্ষক হিসেবে দাবি করেছেন। প্রায় চার দশক ধরে নারী অধিকার বা মানবাধিকার নিয়ে কাজ করা টিটু রহমান সবসময় চলেছেন সত্যের পথে। সহযাত্রী হিসেবে পেয়েছেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী, নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর, ফাদার আর ডাব্লিউ টিম, ডক্টর ফর মাহমুদ হাসান, আকরাম হোসেন চৌধুরী, দিনাজপুরের আওয়ামী লীগের এমপি ও হুইপ ইকবালুর রহিম সহ অনেক গুণী ব্যক্তিত্বকে। এনাদের মাঝে যারা জীবিত আছেন তাদের জিজ্ঞেস করলেই প্রমাণ হয়ে যাবে টিটু রহমান সম্পর্কে লেখা বোরহানের সকল মিথ্যাচার সম্পর্কে। মূলত নারী অধিকার প্রতিষ্ঠায় এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো টিটু রহমানকে ধর্ষক বলে বোরহান কবির তার অজ্ঞতা এবং প্রতিহিংসামূলক হলুদ সাংবাদিকতা আরেকবার উন্মোচন করলেন। টিটু রহমান বা নাগরিক টিভির প্রতি বোরহান কবিরের আক্রোশের মূল কারণ হল নাগরিক টিভি মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মাফিয়া সায়েম সোবান আনভিরের বিরুদ্ধে ক্রমাগত সংবাদ পরিবেশন করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের পোষ্য সাংবাদিক নামের এই অপসাংবাদিক ক্রমাগত মৃত মুনিয়ার বিচার লাভের সম্ভাবনা নস্যাৎ করতে মিথ্যা সংবাদ দিয়ে প্রভু সায়েম সোবান আনভিরের মনোরঞ্জন করে চলেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বোরহান কবিরের মতো সাংবাদিক নামক দুর্বৃত্তদের সম্পর্কে সতর্ক থাকুন, সমাজ থেকে এদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।